কচু শাকের ভর্তা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে কচু শাকের ভর্তা বানিয়ে খেলে খুবই ভালো হয়। কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে রসুন কুচি, একটা লঙ্কা কুচি এবং একটু পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি কচু শাকটা দিয়ে দিলাম। শাকের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। তারপর আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কচু শাকটা অর্ধেক সেদ্ধ করবো, পুরোপুরি কিন্তু আমি সেদ্ধ করব না। অর্ধেক সেদ্ধ হয়ে এলে আমি শাকটি নামিয়ে নেব দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। অর্ধেক সিদ্ধ হওয়া পর্যন্ত আমার অর্ধেক কচু শাক সেদ্ধ হয়ে গেছে। এসে জলটা অনেকটাই শুকিয়ে গেছে, জলটা টেনে নিয়েছে। এরপর এটা আমি নামিয়ে নেব। অর্ধেক সিদ্ধ করে কচু শাক দিয়ে নামিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দেব। আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো। তেলটা গরম হয়ে এসেছে। গরম তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে, একটা শুকনো লঙ্কা, দু কোয়া রসুন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিই। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি আদা আর রসুন বেটে রেখেছি, আদা রসুন বাটা দিয়ে দেবো। আর সামান্য একটু হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু জল দেব, আদা রসুন বাটাতে একটু ভাজাবো, একটু জল দিয়ে দেব। এরকম বন্ধুরা ভাজা হয়েছে, ভাজা হয়ে খুব সুন্দর একটা আদা রসুন গন্ধ বেরোচ্ছে মশলা থেকে। এটা ভেজে এর মধ্যে আমি অর্ধেক সেদ্ধ করে রাখা কচু শাকে উঠিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নিয়ে দেখুন, এর মধ্যে অর্ধেক সেদ্ধ করে রাখা কচু শাকে সেদ্ধ করেছি, তখন কিন্তু একটু নুন ব্যবহার করেছিলাম। আপনারা পরিমাণ মতো স্বাদ বুঝে নুনটা দিয়ে দেবেন। এরপর এটা একটুখানি রান্না করব। এটা মিনিট 1 মিনিট নাড়াচাড়া করার পর নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দিলাম করতে, আর একটু লেবুর রস, এই দেখুন লেবুর রস দিয়ে দিলাম।
আপনারা বাড়িতে বানাবেন খুব ভালো লাগে। তার আমার কুচি শাকের ভর্তা তৈরি হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা খুব সুন্দর আমার কুচি শাকের ভর্তা তৈরি হয়ে গেছে। আপনারা এটা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন এবং খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আগের ভর্তা আমার তৈরি হয়ে গেছে, এই দেখুন